আসসালামু আলাইকুম। আমার এই ছোট্ট থালিটা দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ে গেল অবশ্যই জানাবেন। এই যে আমাদের আম গাছ, আর আজকে প্রচুর বাতাস হচ্ছিল, এজন্য অনেকগুলো আমও পড়েছে। আমি সেগুলো কুড়িয়ে একটা লবণের যে মুখ আছে সেটার ভিতরে লবণ, তারপর মরিচের গুঁড়ো নিয়ে আমি আম দিয়ে খাচ্ছিলাম। আর এই আমগুলো হচ্ছে মাশাল্লাহ একটু মিষ্টি, কাঁচা মিঠা যাকে বলে, আর ছিলকাটাও মিষ্টি লাগে, এজন্য আমি ছিলকা সহ চিবিয়ে খাই। এই যে এখানেও একটা ছোট্ট আম পড়ে আছে। ছোটকালে কি করতাম, যখন আম্মু ফজরের নামাজের জন্য উঠে যেত, তো আম্মুয়া উঠে গেলে আমি বুঝে যেতাম যে আম্মু উঠে গেছে, যেহেতু আমি আম্মুর সাথে ঘুমাতাম, আপু বিদেশ থাকতো। তো আমি উঠেই কি করতাম, আম্মু কিন্তু ফজরের নামাজের জন্য উজু করতে গেছে, আর আমি উঠেই মানে পুরো এলাকার যে আম গাছগুলো আছে সেগুলোর নিচে যেয়ে যে আম কুড়াতাম। এই ফজরের সময় একা একা যেতাম, একটু ভয়ও লাগতো না। তো আম্মু আবার এই আমাকে খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে যেত। তারপর একদিন, দুই দিন, তিন দিন, যখন আম্মু বুঝতে পারলো যে না, ও আম কুড়াতে যায়, ওকে আর ফিরিয়ে লাভ নেই বা ওকে আর বকা দিয়েও লাভ নেই, এরপর থেকে আম্মু আর আমাকে বকাই দিত না। আমি এরকম আম কুড়িয়ে কুড়িয়ে এনে মানে ঘরে জমিয়ে রাখতাম, কিছুটা খেতাম, কিছুটা আবার একদম নষ্ট হয়ে যেত, ফেলে দিতাম। তো আমি এখানে বাহিরে এনেছিলাম আম খাওয়ার জন্য লবণ মরিচ দিয়ে, তারপরে হঠাৎ আবার ঝড় শুরু হয়ে গেল, এর জন্য ঘরে চলে আসলাম। ঘরে এখানে আপু ওই যে এই দুইজনকে ট্যাকেল দিয়ে রাখছে, জারিফ আমাকে দেখে চলে আসতে নিয়েছিল, আপু আবার জারিফকে খপ করে ধরে ফেলেছে যে যেও না যেও না, ওখানে যায় না। তো ওরা সুন্দর করে ওর নানুর সাথে আড্ডা দিচ্ছিল এই রুমে, ছোট ঘরে। আর এখানে সব কিছু দরজা জানলা লাগানো, কারণ বাইরে প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে, আর আমি সেই দুইটা আম নিয়ে এখানে বসে বসে কামড়ে কামড়ে খাচ্ছি। আর আম্মুকে বলছিলাম যে আম্মু ঝড়ে আম পড়েছে কিনা দেখো, আম্মু আবার আমার খেজুরগুলো কাটছিল। আর আমি আজকে সারাদিন হচ্ছে খেজুর কেটেছি, খেজুরগুলো এত বেশি শক্ত, আমি যখন বাসায় বানাতাম তখন এগুলোকে ভিজিয়ে রাখতাম দুই তিন ঘন্টা, তারপরে কেটে রোদে শুকাতাম। আর যেহেতু আমি গতকালকে সেরেলাকটা একাই বানিয়েছি, এজন্য সেগুলোকে ভিজিয়ে কাটা সম্ভব ছিল না, আর আমি সেগুলোকে ধুয়ে শুকিয়ে বাসায় নিয়ে এসেছিলাম। এই খেজুর কাটতে কাটতে আমার হাত, আমার পুরো শরীর ব্যথা হয়ে গেছে। আর এদিকে আম্মু হচ্ছে রান্না করছিল, যেহেতু আমি আজকে চলে যাব, আমার জন্য রান্না করে দিয়ে দেবে। বাবার বাড়িতে যাওয়ার সুবিধা একটাই, যেদিন যাব সেদিন তো রান্না না করে চলে যাব, বাবার বাড়িতে যেয়ে খাবো, তারপরে হচ্ছে আসার সময় আবার বাবার বাড়ি থেকে রান্না করে দিয়ে দিবে। আমার আম্মু থাকলেও আমার আম্মু দেয়, আমার আম্মু যখন বাসায় না থাকে আমি থাকে আমার বড় ভাবিও আমাকে রান্না করে দিয়ে দেয় সব সময়। তো এই তো এখানে বৃষ্টি হচ্ছিল, এমন পরিমাণে ঝড় হচ্ছিল আজকে, আমি নিচে মানে ক্যামেরা ধরে তো বোঝা যাবে না, ওই যে দূরের গাছগুলো দেখুন কি পরিমাণের ঝাঁকা ছিল। আর আজকে কিন্তু গুড়ি গুড়ি শিলাবৃষ্টি হচ্ছিল, আর মনে হচ্ছিল যেন আমি বাইরে যেয়ে ভিজি, কিন্তু কেন জানি না বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে না কেন জানি শরীরে শীত ধরে যায়। এটা কি আপনাদেরও হয় বলবেন প্লিজ। এমনিতে কিন্তু মনে হয় যে প্রচুর গরম, একটা বৃষ্টি হলে ভিজতাম এই সেই, কিন্তু বৃষ্টি হওয়ার ঠিক আগ মুহূর্তেই আকাশটা যেহেতু ঠান্ডা হয়ে যায় তখন শরীরেও শীত ধরে যায়, আর তখন আর ভিজতে মন চায় না। তো আম্মুকে বলছিলাম যে আম্মু আমি যাই কয়েকটা আম কুটে নিয়ে আসা, আর আমার আম্মু আমাকে বকা দিচ্ছিল, এমনিতেই আমার ঠান্ডার সমস্যা, কালকে সেরেলাক মেপে টেপে ঠান্ডা লেগে গেছে। এদিকে আমার আম্মু বালুর মাঠ থেকে অনেকগুলো আম কুড়িয়ে এনেছে, এই যে দেখুন। তো আমার আম্মু এক্সপ্লেন করছিল যে এটা এই গাছের, ওইটা ওই গাছের, ওইটা ওই যে ওই গাছ থেকে পেয়েছে, এটা ওই গাছ থেকে পেয়েছে, যেহেতু আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে আম গাছ। তো আমার আম্মু আমাকে এভাবে বলে বলে দিচ্ছিল, আমি বললাম যে আরে যেই গাছেরই হোক সমস্যা নেই, তুমি আমাকে দাও। তারপর আমরা সব কিছু নিয়ে রেডি টেডি হয়ে এখন বাসায় চলে যাচ্ছি, জারিফ জাবেরও রেডি। আর এদিকে আমি বলছিল দুইটা বেগুন গাছ নিয়ে যাও, যেহেতু বৃষ্টি হয়েছে ছাদে যেয়ে বুনবা। তো এখানে আমি পলো উঠিয়ে দেখলাম যে না, বেগুন গাছগুলো অতটা বেশি বড় হয়নি যে উঠিয়ে অন্য জায়গায় লাগাবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।